دوري لعب كي اعتبر مش دوري لعب اصلا خليك دعم 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 মোহের কথা টেলর মে দলে কত শোক একটি গাবি গুরু আসলে দরদাম হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে দেখি বিক্রি হয় কিনা ক্রেতা আসলে ব্যাপারে হাতে টাকা দিছে কত দিছে আসলে ব্যাপারি ভাই আসলে নিতে চাচ্ছে না ভাই ধোনে দামিলা কয়টা তুমি তাই কেন কইলে কথা না এটা মুছে না গরিব মানুষের গরু 40,000 টাকা লাভ হবে কি তুমি কি আছে খেলা দিল সব গরু বাজারে খবর দাও গরু বাজারে খবর ভালো করে পাই 50 টাকা যদি দুধ বেচি আবার অনেক কথা কই মানা করে অনেক কথা কই 50 টাকা যদি দুধ বেচি আবার বাজা আচ্ছা পর আমি একটা কথা কই লড়াই গেলাম আমি ভাই আর বাইরে নাও হ্যাঁ আমার জায়গা হাওড়া থেকে আর বাইরে না কত দিতে যাচ্ছেন লাস্ট কত 52 দিছি কত 52 1,52,000 1,52,000 টাকা একটি গাবি গরু বাছুর সহ তো ভাই বলছে আসলে দুই বেলা প্রায় 15 লিটার দুধ হবে হবে না তো 1,52,000 টাকা দিতে যাচ্ছে ক্রেতা আসলে ব্যবহারে নেবে না ব্যাপারে ভাই 1,90,000 টাকা বলছে আমার জিনিসের দাম দেখেন একটা মীমাংসা কইরা আমি 75 বলে দিছি আর কত বলবো আচ্ছা 90 থেকে এখন 75 নামছে এখন তারাও আসলে পছন্দ করছে কিছু বললে দেন আমি তো বলতে চাই যেন গরুটা আসলে বিক্রি হয় হ্যাঁ আপনার লাভ হোক বাইরেও যেন লাভ করুক দুজনে জানি লাভ হয়ে যান এরকম একটাই করে একটা গরুটা আসলে আর 2,000 কম 73,000 টাকা 73,000 চলুক চলুক চালাই দে তাই কথা বাসা চালাই জম দিয়ে লাভ আছে আরো 2,000 টাকা কমছে 73,000 টাকা বলছে তাও আসলে বিক্রি হলো না তো কোন গাবি গরুটি আসলে দর্শক আপনাদের আমরা দেখাবো যে গরুটি 1,73,000 টাকা হলো ব্যাপারে ভাই আর ক্রেতা 1,60,000 টাকা ভেঙে বলতেছে তো দর্শক ওই গরুটা আমরা দেখাবো আপনাকে গাবি গরুটি আপনারা দেখতে পাচ্ছেন শিমুলিয়া গরু হাট যে হাটটি রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত মানে হাটটি প্রতি সোমবার বসে দর্শক এই গরুটি এই গাবি গরুটি আসলে এখন দরদাম হচ্ছিল ক্রেতা বিক্রেতার মধ্যে দেখতে পাচ্ছেন বাসুরি সেটা বকনা বাসু যে গরুটা 1,73,000 টাকা বলে দিছে ব্যাপারী ভাই